এই বাদিকে দেখছিস এটা ঝর্ণা দেখ কোনটা এই যে এটা জলই না না ওই যে উপর থেকে ঝর্ণা নামছে ইউটিউবে দেখলে দেখতে পাবি এই জায়গায় অনেকে দালায় দাঁড়িয়ে উঠে ঠান্ডা ছোট ঝর্ণা তো বর্ষাকালে ভয়ঙ্কর ওইটুকুই জল উপর থেকে পুরো নামবে হয়ে গেছে আমাদের পিন্দর মেলাও দেখিয়ে দিলাম এই বাদিকের যে কটেজগুলো এইগুলোই বুক করা যায় ওই রানাজিকে বললে হয়ে যাবে ওই একই ভাড়া হবে 600 টাকা 700 টাকাই ভাড়া হবে এই বাদিকের কটেজগুলো এগুলো পেয়ে যাবেন তবে এখানে কিন্তু রান্নার রসদ ফসদ সব আপনাদেরকে নিয়ে আসতে হবে এই এই কটেজগুলো পাওয়া যাবে নিজেরা রান্না করে খেতে হবে এই বাদিকে দেখছিস এটা ঝর্ণা দেখ কোনটা না ওই যে উপর থেকে ঝর্ণা নামছে ইউটিউবে দেখলে দেখতে পাবি এই জায়গায় অনেকে দাঁড়িয়ে বর্ষাকালে ভয়ঙ্কর ওইটুকুই জল উপর থেকে পুরো নামবে চপ কে কে খেলো তাহলে আমি তিনটে খেয়েছি আর তিনটে কে খেয়েছি গরম জিনিস কিছু হয় না একদম গরম দেখিয়ে দিলাম ওটা গ্রাম চলে গেছে সোজা এটা একটা গ্রামের রাস্তা গ্রাম কাঠ নিচ্ছে জঙ্গলে গ্রাম জায়গা ।
পাহাড়টা দেখ, দলমা পাহাড়। মাকুলাকোচাকে বিদায় জানিয়ে, মাকুলাকোচাকে বিদায় জানিয়ে, নমস্কার জানিয়ে আমরা আবার চলে যাচ্ছি। এই কেরামতিগুলো শুধু ল্যান্ড রোভার কলকাতাতেই দেখতে পাবেন আপনারা। কোথায় যাবে ও ভিতরে? ক্যামেরা আম আছে নাকি? আর ভেঙে দিবি? আম খাত, আম আছে? ঠাকুমাকে জিজ্ঞেস কর। শান্তি তোর? ওই আমগুলো দেখা, হাত দিয়ে দেখা ওই আমগুলো। দে খাওয়া আর কি, পাকা আম দুটো খেলো, একটু কাঁচা আমটা খেলো না। এই দে বাবা, হাত দিলাম, হাত দিয়ে গায়ে শশাটা ভাঙ, ছোট করে ভাঙ। দাঁড়া, এই দে এই দে এই দে এই দে এই দে এই দে ধর। আরে দাঁড়া, নে, অল্প অল্প করে দে। অল্প করে দে, সবাইকে দিবি। সিন দেখো না, কুচু কুচু। টমেটো গুলো নিয়ে আসে। পাকা আমগুলো কপাকপ খেয়ে নিল। এটা একটা দারুণ একটা অভিজ্ঞতা, একটা হরিণকে আম, নাশপাতি, শশা। এটা ছেলে, এইটা এত কাছ থেকে প্রথমবার দেখছি।
এটা হাত বুলিয়ে দে দাদা এনে দাদা তুই সর কপ করে নিয়ে নেবে ওকে দে ওকে তো দিচ্ছিস না তোমার জায়গা আছে তো লম্বু শম্ভু শম্ভু নাও শম্ভু নাও না বম্বু লম্বু লম্বু কিভাবে নিল তো শান্তি নে খুশি আর কে নিবি তুই কখন আসলি নে আর নেই বাবা দেখি বলে দিই একটুখানি একটু এদিকে ধরুন আপনি ক্যামেরাটা ঘড়িতে বাজে 12:15 আমরা এই ডিয়ার রেস্কিউ সেন্টারের পাশে ন্যাসপাতি শশা টমেটো পাকা আম এগুলো খাওয়ালাম এদেরকে এই কি হলো এটা কি হচ্ছে এই এই চোখের এখানে দেখ এদের চোখে চোখের এখানে কিন্তু কিরকম দেখ এই দেখ এদের চোখের এখানে কিরকম এই চোখের এখানে দেখ কিরকম না না তো এইটা মানে কেটেছে উপর থেকে ক্যামেরাটা হাতটা ঢুকিয়ে নে না তুই ক্যামেরাটা উপর থেকে হাত ঢুকিয়ে নে না উপর থেকে নে ভালো উপরে ওঠ উপরে ওঠ উপরে ওঠ উপরে ওঠ উপরে ওঠ 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 নে নে শান্তি এই তুই শান্তি তো বল 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 ছেলে ওটা সিংয়ের মধ্যে কি লোম হাতে লাগলে উঠে গেল ঘড়িতে বাজে 12:1362 আমরা বেরিয়ে যাচ্ছি এই দলমা আই লাভ দলমা দেখেন সবাই নিজেকে গেটে একটা ফটো নেবো গাড়ির আমরা বেরিয়ে যাচ্ছি দলমা থেকে না নেই কোথায় হাতিটা
কালকে চান করাতে নিয়ে যায়। কোথায় চান? হ্যাঁ কালকে নিয়ে যায়। কোথায় নিয়ে যায় চান করাতে কি করব? তোমরা দেখেছিলে আম্মা? আম্মা দেখেছিল আজকে। চান্ডিল তিন্না লেক এদিকে গেলাম না, ওদিকে কিছু তেমন কিছু নেই, বেকার বেরিয়ে গেলাম। মেইন জিনিসটা যেটা হিল টপ, বাবার দর্শন, বাবাকে পুজো দেয়া, দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাবা ঘাটশিলাটা নেভিগেশন কর, দুয়ার সিনি মার, দুয়ার সিনি মেরে বল আমাকে, বল 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 তাড়াতাড়ি বল বল, কেউ বলবি তো? তোর হরিণে শান্তি হয়েছে? এই তো হাই হয়ে বাদিকেই যাবো আমরা। আমরা চলে এসেছি গেটের সামনে। ও আচ্ছা, এই একটা গেট আর ওইটা একটা গেট চান্ডির। আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এটা দিয়ে ঢুকেছিলাম নাকি? না। হ্যাঁ কোনটা দিয়ে? আগে 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 বলতে আগে এটা দিয়ে ঢুকিনি। আচ্ছা এই হচ্ছে হাইওয়ে, আমরা যাব এখন এদিকে। আমরা কালকে এসেছিলাম এদিক থেকে, এসে ঢুকেছিলাম গে, এখান দিয়ে সোজা গেলে সেই দলমার বিখ্যাত গেট। আর এটা দেখে নিই, একটা দেখিয়ে দিচ্ছি, জামশেদপুর বাদিকে 17 কিলোমিটার, চান্ডিল 14 আর রাঁচি 111। দাদা ঘাটশিলা এদিকে তো, ঘাটশিলা আমরা যাব এদিকে, যাব ঘাটশিলা এদিক দিয়ে। হচ্ছে এই রাঁচি এদিক থেকে আসলাম আমরা, এসে ঢুকেছিলাম, আমরা এখন যাব ঘাটশিলার উদ্দেশ্যে বা দিকে। চলেন, এখন হচ্ছে 1367 কিলোমিটার, ঘড়িতে বাজে 12টা। জয় মাতারা। কত কিলোমিটার বলছে গো? 55, জামশেদপুর 92, 99, খড়গপুর 160। হ্যাঁ তুমি ইয়ে করো, দুয়ার চিনি মারো। হ্যাঁ এলিফ্যান্ট ক্রসিং এই জায়গাটা। হ্যাঁ ক্যামেরা করবি? হ্যাঁ ক্যামেরা করবি।
দাঁড়া দাঁড়া ভুল করে তোর কাছে গেছে, পরে করছি, দাঁড়া দাঁড়া পরে পরে করছি, পরে দাঁড়া পরে বলছি, পরে বলছি। হ্যালো, বলছি কি শোন না, আমরা ওই একটু ঝাড়খণ্ডের দিকে এসেছিলাম না, তো দলমা থেকে আমরা বেরিয়ে এখন একটু ঘাটশিলার দিকে যাচ্ছি, তো তোর জামাইবাবুর ওই সামনে গার্ড লাগানো আছে বলে এই পুলিশে এখানে ঝাড়খণ্ড পুলিশ একটা ধরে হ্যারাস করছে। এবার ও বলছে আমি জানি না, বলছে ওই যে মানে ওখান থেকে নাকি এয়ার ব্যাগের কি কানেকশান থাকে, ওই নিয়ে বোধ হয় দাঁড় করিয়ে কেস দিচ্ছে, হ্যানা ত্যানা এইসব করছে। হ্যাঁ, গাড়ির সামনে যে মানে ওই মোড় গার্ডের মতো গার্ড দেওয়া থাকে না, ওই গার্ড গার্ড গার্ডটা দেওয়া আছে বলে। এবার আমরা সত্যিই জানি না তো এত কিছু ফাংশন না। হ্যাঁ, দেবো ওই সামনে বাম্পার আছে সেই জন্য। দুশো টাকা দিয়ে আগে আমি ভাইকে বলো আমি টাকা দিচ্ছি, দুশো টাকা বাম্পারের জন্য, বাম্পারের জন্য বলছে। ইয়ে Thank you.
দাও না, কথা বলাও না। তোর বাবা তো টাকা দিচ্ছে বললো, দাঁড়া টাকা নেবে না, বলবো টাকা নেবে না মনে এইবার যেতে দিবে, এইবার কি করে যাবে? কলকাতায় তো এত গাড়ি চালিয়ে ওরা তো বলবে কলকাতাতেও তো ভুল চাই গাড়ি দাঁড় করিয়ে নিচ্ছে, এই আছে সেই আছে বলে নিচ্ছে গাড়ি দাঁড় করিয়ে। 500 টাকা নিল, 500 টাকা দেখো।